গত আট দিন আগে আমার একটা মেয়ে হয়েছে হাফসা জান্নাত ওর মাথার উপর এখন এক লাখ টাকা ঋণ আমি বানিয়ে বলছি সব বসে আছে জিজ্ঞাসা করেন আপনি নবীর আদর্শ মানেন নাই নবীর আদর্শ হচ্ছে পৃথিবীতে মানুষের বসা বহন করা হালকা করে দেওয়া আর আপনি আরো বোসা দিয়ে গেলেন আপনি নবীর উম্মত না কত মানুষকে আপনি পাহারা চোখারা হাত হারা করে যে বোসা পরিবারের বোসা বানিয়ে দিয়ে পালিয়ে গেলেন হাজার হাজার কোটি টাকা নিজের মেয়ের নামে ছেলের নামে নিজের নামে বোনের নামে আত্মীয় স্বজনের নামে শুধু দলের নামে পাঁচার করে করে এ বোসা এ দেশের উপরে আপনি রেখে গেলেন এ মহিলাকে আমার মনে হয় আপনি বলা ঠিক হবে না কেননা তো সম্মানিত মানুষ না সম্মানিত মানুষকে আপনি বলা যায় কত রকমের বোঝা আমাদের মাথার উপরে হাজার ও কষ্টের বোঝা দুঃখের বোঝা ঋণের বোঝা হাজার বোঝা মাথার উপরে চাপিয়ে উনি আরামে আসে ওখান থেকে বারবার একটু সাহস দেয় যে ওদের নাম লিস্ট করে রাখো আমি আসতেছি তুমি আসো বলে আমি চট করে ঢুকে পড়বো চট করে ঢুকবে আর ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবো আমরা তো বেশি করছি না যা করেছেন আমরা তাই করব এক কথা বলুন বাক স্বাধীনতা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য নিয়ামত বছর যারা দায়িত্বে ছিলেন এটা কেড়ে নিয়েছিলেন আল্লাহ আল্লাহারব্বুল আলমিন আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছেন দেড় হাজার বছর আগে করিমে আয়াত আল্লাহ নাজিল করে জানিয়েছেন আল্লাহ পাক বলেন লাম হালাতা আল্লাপাকালিং মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে সময় উল্লেখ করার মতো কোন বিষয়বস্তু হিসাবে সে পরিগণিত ছিল না এখান থেকে আমি আল্লাহ তার মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের করে মায়ের পেটের ভেতরে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে আসতে আসতে। নদফা আলাক মদ গায়ে ভাবে চামড়া দিয়ে রক্ত গোস্ত তৈরি করে আল্লাহ আখরা আস্তে করে মায়ের পেট থেকে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম যে সময় সে কিছুই জানতো না এরপরে আমি আল্লাহ তাকে কথা বলার যোগ্যতা দিয়েছি খালাকল ইনসান আল্লাহ মাহুল বায়ান মানুষ বানিয়েছি আমি একে কথা বলার যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ সুতরাং আমাদের এই কথা বলার যে যোগ্যতা এটা দিয়েছেন যিনি এইটা যারা কেড়ে সুতরাং শেখ হাসিনা সহ এ দেশে দায়িত্বে যারা ছিল এই সাড়ে পনেরো বছর দ্বিধাহীন চিত্রে আমরা বলতে পারি সব গুরু এরা আল্লাহর মামলার আসামি আল্লাবাদী কে সাবেদের নামে কেয়ামতের ময়দানে সোরা সোরা বিয়াল্লিশ নাম্বার আয়াতটা তার প্রমাণ ইন্নামা সাবেল আল্লাহ দিন নাস যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে মানুষের উপরে অত্যাচার চালায় এরা আল্লাহর মামলার আসামি এই আয়াত আমরা একশো ভাগ বিশ্বাস করি তো এক কথা বলেন আপনি কোন দল করেন আমি জানি না আমি কোরআন থেকে বলছি হাসিনা সহায় দেশে যারাই দায়িত্বে ছিল এখনও অনেকে আছে এই সালেমদের পাঁচাটা গোলাম এগুলো সব আল্লাহর মামলার আসামি তারাণী আছে ওয়াম্মা মাংসাকুলাত মাঝিনুহু ফাউ মুহু হাউবিয়া অমাদ রকামা হিয়া নারুন হামিয়া কেয়া মতে যাদের ওজনে আমলের পাল্লা নেক আমলের পাল্লা যাদের হালকা হয়ে যাবে এদের মা হবে এদের আশ্রয় স্থল হবে হাবিয়া এখানে মা শব্দটা মুম্মুহ শব্দ কেন দিলেন তাফসিরে মুফাসসির দিয়েছেন মায়ের কোলে মানুষ পৃথিবীতে নিরাপদ থাকে বেশি কথা বলেন এখানে ওনাদের মা যখন বিদায় নিয়েছে আমরা চাই ওনারা মায়ের কোলে যে নিরাপদে থাক এতদিন মাকে টিকিয়ে রাখার জন্য যা করেছিলেন সবগুলো জুলুম জালিম যেহেতু আল্লাহর মামলার আসামি সুতরাং এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভেতরে আল্লাহর মামলার আসামিদেরকে আমরা রাখতে চাই না কেন বলেন তো সোরান আমের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়াত আগস্টের পাঁচ তারিখের সাথে দেড় হাজার বছর পর কোরআনের আয়াত মিলে যাচ্ছে আমি একটা উদাহরণ টানছি এরপরে আমরা তাফসিরে যাবো এই কথা বলবেন না কি আপনারা কি শুরু করেছেন বললাম কথা বলা যাবে যাই করেন ইশারাই করবেন কথা বলবেন না কথা বলার চেষ্টা করেন আমার শরীরের অবস্থা আমার পরিবারের অবস্থা সবগুলো আমার কন্ট্রোলের বাইরে ওনারা জানেন এই আট নয় দিন আমার ম্যাডাম আইসিউতে লাইফ সাপোর্টে পড়ে আছে এই গতকালকে রাত্রে কেবল তাকে কেবিনে দিয়েছে এই অবস্থায় মন মানসিকতা ভালো নেই আর আমার শরীরও ভালো না তিন বছর জালেমদের এই বন্দি কারাগারে থেকে সব হারিয়ে ফেলেছি শরীরের অবস্থা খুব খারাপ নয় দশ দিন তো আমি পড়েছিলাম হাসপাতালে গতকাল থেকে আল্লাহ রব্বুল আলমিন কিছু তার সুস্থতা দিয়েছেন আপনাদের ডাকে সাড়া দিয়েছে এই কোথায় ঢাকা থেকে আসতেছি দিনের বেলায় নও ছিল জোর করে আমিও পারছি না ওনারাও ছাড়ছে না এভাবে চলছে আল্লাহ আকবার তারপরও যতটুকু সময় পাবো আমরা কোরআনে কারিমকে বোঝানোর চেষ্টা চালাবো আমা তৌফিক ইল্লা বিল্লা খুব খেয়াল করে শোনেন সরা নাম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়াত অনেকে এই বিপ্লবকে এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না তাদের উদ্দেশ্যে বলছি কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি এদেশের একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত এই সালিম সারা বিদায় নিয়েছে যাদের গোড়া পর্যন্ত শিকড় পর্যন্ত আল্লাহ নিজে কেটে দিয়েছেন আল্লাহ কেটে দিয়েছেন কেন বলছে আমি আসতেছি সামনে এদের পক্ষে এখনও তারা দুর্বিশন্তি চালাচ্ছে এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার গঠন করার পর একশো জনের প্রায় পঁয়ষট্টি জনের উপরে পরিবর্তন হয়ে গেছে অলরেডি এখনও পঁয়ত্রিশ জন বাকি আছে আমরা চাই ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি এই পঁয়ত্রিশটা জালেমো যেন না থাকে কালকে ডিবি অফিসের যিনি দায়িত্ব পেয়েছেন মল্লিক ভাই হারু হারু আঙ্কেলের এই জায়গায় হাউ আঙ্কেল ওনার পরিবর্তে যিনি এখন দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম মল্লিক ভাই উনি কালকে সংবাদ সম্মেলনে জানিয়েছে ডিবি অফিস এখন থেকে আর আয়না ঘর থাকবে না এটা আর ভাতের হোটেল থাকবে না এখানে কাউকে গুম করে রাখা হবে না এরকম মানুষগুলোকে আমরা সব সেক্টরে বসাতে চাই এতে একশো জনের প্রায় পঁয়ষট্টি জন বসে পড়েছে আর বাকি পঁয়ত্রিশটা আছে এগুলোর শিখড় আমরা কেটে দিতে চাই ছাত্র আন্দোলনের যে নয় দফা ছিল তার ভেতরে এটা একটা যে আমরা সংস্কার চাই জামাত ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান কালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পরে এটাই জানিয়েছে যে আমরা নির্বাচনের চাইতে সংস্কারে গুরুত্ব দিতে চাই বেশি কারণ সংস্কার না হলে এভাবে যদি আবার নির্বাচন দিয়ে দেয় ও আবার দিনের ভোট রাতে হয়ে যাবে আমরা ওইটা চাই খুব খেয়াল করে পথ চলা লাগবে অতি ইসলাম দেখাতে গিয়ে বাইরের রাষ্ট্রগুলোর কাছে দেশকে অপমানিত এবং তার গেটে ফেলবেন না বিশেষ করে বিএনপির শ্রদ্ধাবাজন মহাসচিব আমি নাম নিয়ে বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উনি কয়েকদিন ধরে যে কথাগুলো বলছেন টিআইবির মহাপরিচালক ডক্টর এফতে ইসলাম এফতেখারুজ্জামান জামান এই লোকটা সহ যে কথাগুলো এই কয়েকদিনে বলছেন আপনারা আশা করছে আপনাদের ভাষা পাল্টাবেন কিছু হলে আলেমদের নামে দেশে ইসলামপন্থীদের নামে মৌলবাদ মৌলবাদ ট্যাগ দিয়ে দিচ্ছেন আপনি কি জানেন এটা বাস্তবতা কি এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দোষর যারা তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে

আরানে আল্লাহ দেড় হাজার বছর আগে ফতোয়া দিচ্ছেন পৃথিবীতে মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করবে একটা আর একটা খ্রিস্টান যে আমাদের শত্রু এটা দুনিয়ায় প্রমাণিত ইসরায়েল খ্রিস্টানরাও শত্রু এ ঘোষণা কি আমি নিজে দিলাম না আল্লাহ দিয়েছেন সুতরাং বারবার এ দাদা বাবুদের ফাতে পা দিয়ে আবার যদি মৌলবাদ মৌলুবাদ এই জিকির আরম্ভ করেন ওরা হয়তো আপনাকে চেয়ারে বসাবে কিন্তু এদেশের হাজারো আলে মলামা ইসলামপন্থী মানুষের আবার গোম হওয়ার হবে আপনি ফাঁদ টের পাচ্ছেন সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনো না শুনি যদি এগুলো শুনি তাহলে কিন্তু জালেমদের মতো এদেশে আপনাদের এ জনগণ বিদায় করে দিবে আপনি কাকে মৌলবাদ বলেন মৌলবাদ না হলে এদেশে আপনার মা বাবার বিয়ে হতো আপনি তো সারস হয়ে আসতেন কোথায় হাত দিয়েছেন আশা করছে শব্দ যেন এদেশে আর কেউ না বলে এই ধোয়া তুলে কিন্তু এই এই বছর ওরা ওরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে এটা রেকর্ড হচ্ছে সারা দেশে কালকে যাবে সবাই সাবধান সে যে দল করেন আপনি করেন কিন্তু এই শব্দটা কোনো ইসলামপন্থী আলেম ওলামাদের নামের আগে যদি আপনি ব্যবহার করেন সত্যি কিন্তু আপনার খবর আছে কালকে একশো একান্ন জন আলেম এদেশে প্রথিত দশা আলেম যারা সাইয়দ কামাল উদ্দিন জাফরি আমার নামও আছে একশো একান্ন জন আলেম বিবৃতি দিয়েছে পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন এই টিআইবির যিনি মহাপরিচালক এখন দায়িত্বে আছেন এ লোকটাও জালেমদের দোষর ছিল নয়তো কথা বলল কি করে পাঠ্যপুস্তকে যে সমস্ত উল্টা পাল্টা জিনিসগুলো আপনারা ঢোকাতে চাচ্ছেন এগুলো পরিবর্তনের জন্য যে কমিটি গঠন হয়েছে এদের বিরুদ্ধে আলেমরা কথা বলেছিল আপনি সমকামিতা ঢুকিয়ে দেবেন যেটা আল্লাহর নিষিদ্ধ কাজ আর ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা শুধু খাবার খাবো আর মেনে নেব এরকম পাগল এখন আমরা হইনি সুতরাং আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি দেশের আঠারো কোটি মুসলমানের পক্ষ থেকে মৌলবাদের শব্দটা যেন দেশে উচ্চারিত না হয় আমরা সবাই মৌলবাদী কারণ মৌল শব্দ না থাকলে আমরাই থাকি না এটা এসেছে মৌল থেকে মৌল আমাদের আল্লাহ মৌল আমাদের রাসুল কথা বলে না কেন আল্লাহ রাসুল না থাকলে দেশ থাকবে সব বিদায় নিতে পারে কিন্তু আল্লাহ রাসুলের বিধান দেশে থাকবে ইনশা আল্লাহ একশো ভাগের ছিয়ানব্বই ভাগ যেখানে আমরা বাস করি সেখানে এই শব্দ নিয়ে আজ ধোয়া তুলে আবার আপনি এই থাড়া বাঁচাবেন আর পাশে তো আছে দাদারা আবার আপনাদেরকে দিয়ে অত্যাচার জুলুম নির্যাতন খুম গোন চালাবে না আমরা চাচ্ছি এই জন্যে এই পঁয়ষট্টি জন্য না একশো জনের একশো জনের পরিবর্তন করে চেয়ার গুলো সব সংস্কার করতে চায় আর এটা খুব তাড়াতাড়ি কথা বলেন আল্লাহ যেন সম্মতি দেয় যিনি দায়িত্বে আছেন তাকে আগস্ট বিপ্লবের পাঁচ তারিখের যে আয়াতটা আমি বলতে চাচ্ছিলাম দেড় হাজার বছর আগে নাছিল হওয়া কিন্তু দেখেন মিলে যাচ্ছে সরানাম আয়াত নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ খেয়াল করে শুনবেন আল্লাপাক বলেন ফালাম মানাসোমা দুকির বিফাতা খায় নালাইহিমাবাকুল্লা সাই ইন রব্বোলা আলামিন বলেন তাদেরকে আমি আমার আমার নিদর্শনগুলো আমার বিধি আমার আয়াতগুলো তাদের কাছে গিয়েছিল তারা পেয়েছিল কিন্তু তারা ভুলে গিয়েছিল যখন এই মানুষগুলো আমার আয়াত জানার পর দেখার পর বোঝা শোনার পর ভুলে গেল আমি আল্লাহ তাদের এই ক্ষমতা তাদের এই শান্তি তাদের এই পাওয়ার আমি আল্লাহ দিনের পর দিন আরো বাড়িয়ে দিলাম এর বাস্তবতা দেখেন দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর বৈঠা দিয়ে জীবিত মানুষকে রাজপতি পিটিয়ে যারা মেরে ফেলেছে কিছুদিন পরেই তো তারা ক্ষমতা এসেছিল কথা বলে না কেন চিন্তা করলাম আল্লাহ এত বড় অত্যাচার এত বড় জুলুম মানুষ হয়ে মানুষের পৃথিবীতে করে বলে আমার মনে হয় না জীবিত মানুষকে পিটিয়ে মারার পর তার লাশের নাচ দিয়েছে নৃত্য করেছে ড্যান্স দিয়েছে এটা পৃথিবীতে নেই এ বাংলাদেশে সিরাজগঞ্জ থেকে অনুষ্ঠান শেষ করে যাচ্ছিলাম কুষ্টিয়ায় বাসের পেছনে তখন বাসে চলাফেরা করতাম রাস্তার একেবারে মাঝখানে একটা কুকুর মরে পড়ে আছে ড্রাইভার সাহেব দেখলাম আর পিঠের ওপরে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল ড্রাইভারকে বললাম ভাই আপনি এরকম বাম দিয়ে চালালেন কেন ড্রাইভার আমার বলছে হুজুর আপনি দেখেন না একটা কুকুর পড়ে আছে বললাম তো মরা কুকুর মরে গেলেই কি আর না গেলে কি আমার দিকে তাকিয়ে ড্রাইভার বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর আপনি কেমন হজুর আপনি দেখছেন যে একটা মরা কুকুর আছে আমি আমি ডবল করে আবার আমার বিবেক নেই হ্যাঁ এই কথা শোনার ছিলাম একটা মরা কুকুর নিকৃষ্ট জীব এই পৃথিবীতে যে দুইটা একটা শুকুর একটা কুকুর এরকম নিকৃষ্ট জীব মরে আছে তার তারপরও আপনি গাড়ি তার উপরে দিয়ে চালিয়ে দিলেন না যে আপনার বিবেক বাধা দিচ্ছে মানুষ এমন আমরা পেয়েছি জীবিত মানুষ মারার পরে লাশের পরেছি এদেরকে আপনি কি হিসাবে মানুষ বলেন ড্রাইভার বলছো হুজুর আমি জাতিতে কিন্তু মুসলমান না আমি একটা হিন্দু মানুষ নিয়ে কথা যা বললেন ও মানুষগুলো আসলে মানুষ না ওগুলো জানোয়ার জানোয়ারের চাই তো খারাপ কারণ একটা জানোয়ার একটা জানোয়ারের লাশের উপরে আমি পৃথিবীর কোন বইতে পড়িও নাই শুনিও নাই দেখিও নাই তো বাংলাদেশ এটা মানুষ হয়ে মানুষের করেছে আমরা ওপরে দেখেছি এত বড় জুলুম এত বড় নৃশংস কাজ করার পরও দেখলাম আল্লাহ তাদেরকে ক্ষমতায় দিল নাকি সে সেভাবেই হোক দিয়েছে নয় সালে আসার পরে পাঁচ বছর চলে গেল মনে করলাম আল্লাহ তেরো সাল পর্যন্ত মনে হয় ওদের আর যাবে না শেষ করে দেবে কিন্তু দেখলাম না আল্লাহ শেষ করে নাই আরো পাঁচ বছর টিকে গেল আঠারো সাল কত আঠারো সালে মনে করলাম না যা করেছে এতদিন এ আর বাঁচার কথা না এ শেষ হয়ে যাবে এবার কিন্তু দেখলাম না ওরা আবার টিকে গেল পনেরো বছর পার হয়েছে কেন জানেন পরানে কারিমের সরা আলে ইমরানের একসঙ্গ

আলাই ইমরানের আয়াতের তাফসির ফি জিলালুল কোরআনে মুফাসসির এভাবে দিয়েছেন আল্লাহ পাক আমি ব্যাখ্যাটা গাওরতে গেলে সময় লাগবে জন্য তাড়াতাড়ি করছি আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি মনে করেন এই জালেম এই কাফের যারা অবিশ্বাসী যারা তাদেরকে আমি আল্লাহ এই যে ক্ষমতা পাওয়ার টাকা পয়সা দুনিয়া সব দিয়ে রেখেছি ওরা মনে করছে আমাদের ভালোর জন্য দিয়েছে অত সোনা ওদের কল্যাণের জন্যে ওদের ভালোর জন্য এটা আমি আল্লাহ দেয়নি আমি দিয়েছি এ ক্ষমতা নিয়ে টাকা পয়সা নিয়ে এই শরীর স্বাস্থ্য নিয়ে প্রভাব নিয়ে যেন পাপ করতে করতে ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায় তাই হয়েছে পরিপূর্ণ যখন হয়ে গেছে আল্লাহ মুহিন তখন আমি ওদেরকে অপমানজনক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রেডি আজ সূরা আনআমের 44 নম্বর আয়াত যা বলছিলাম এই আয়াতের তাফসীর ওই জায়গায় আছে দেখেন মিল যাচ্ছে আল্লাহ পাক বলেন মানুষগুলো যখন আমার আয়াতগুলো আস্তে আস্তে বলতে বলতে নিজেকে পর্যন্ত ভুলে গেছে এই 15.5 বছরে নিজে কি ওতাও মনে নেই সব যখন ভোলা শেষ আল্লাহ পাক বলেন ফাতাহানা আলাইহিম আবওয়াব কুল্লি শাইইন ওই মানুষগুলোর জন্য আনন্দের যে দরজা আছে একটার পরে একটা আমি আল্লাহ সব বাবের বহু বচন আবাব সবগুলো খুলে দিলাম ওরা এত আনন্দিত হয়েছে হাতাইদা ফারিহু বিমা উতো তাদেরকে যে শোক সৌন্দর্য তাদেরকে যা আমি দিয়েছি নিয়ামত হিসাবে এগুলো পাওয়ার পরে তারা এত বেশি খুশি এত বেশি খুশি ওরা আর মন এনে আল্লাহর বিধান কি ছিল তাদের উপরে এগুলো সব ভুলে গেছে যারা আল্লাহ পাক তখন তাদের জন্য আয়তের মাঝের অংশে বলেন ফা বলেনা হোম বা অতপর আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম আকস্মিক ভাবে আকস্মিক ভাবে তাদেরকে আমি ধরলাম বাঘ তাতান তারা নিরাশ হয়ে পড়েছে আপনি দেখেন পাঁচ তারিখে দফরের পর থেকে ওরা জীবনে কল্পনাও করে নাই যেভাবে আমাদের যায় হবে আল্লাহ এদের শেষের দিকে জানিয়েছেন ফাকতিয়া দাবিরুল কৌমিল্লা আমি আল্লাহ নিজের জালেমদের যত শিকড় ছিল সব কেটে সাফ করে দিয়েছি জালেমদের আর কোন শিকড় আসতে বলেন নেই একটা যদি থাকে ও দু মুখ বের করলে ধরা খাবে দু একটা সখী মারছে আপা ববু মায়ের কথা শুনে ওরা তো ববু কেউ মা বলে মা আপা বলে ওখান থেকে বারবার একটু সাহস দেয় যে ওদের নাম লিস্ট করে রাখো আমি আসতেছি তুমি আসো বলে আমি চট করে ঢুকে পড়ব। চট করে ফট ঢুকবে আয়না ঘরে ঢুকিয়ে দেব।। আমরা তো বেশি করছি না যা করেছেন আমরা তাই করব করবো কথা বলো না কেন এই জন্যে সালেমদের এই শিকড় পর্যন্ত পাঁচ তারিখে আল্লাহ তুলে দিয়েছে নাই তো দরবেশের মতো মানুষ দাঁড়ি কেটে নম হয়ে গেছে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় ওর নাম ছিল ছত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করিস আর সে পালিয়ে যাচ্ছে কি করে দেখেছেন শিকড় যদি থাকত তো ওইটা ধরে থাকতে পারতো না শিকড়ই নেই দাড়ি পর্যন্ত কেটে ফেলেছেন নবীর সোননাথকে তাহলে বোঝা যাচ্ছে ওদের ওই বাহাত্তর রাকাত নামাজ তাহা নামাজ বলে বাহাত্তর রাকাত পড়তো আরে ভাই নামাজ তো আট রাকাত থেকে বারো বাহাত্তর রাখাত পড়তো মানে ইসলামের নিয়ম নীতি নিয়ে দাঁত ফেলে দেওয়া দরকার এই বেদ গুলো এই জন্য পালিয়েছে ওইভাবে কি ধোকা দিয়েছে মানুষকে দেখেছেন যে আমি বাহাত্তর রাখাত নামাজ পড়ি তাহাজের শয়তান

আমার করানের ভেতরে কোনো কথা যদি নবী পর্যন্ত বলে যে এটা আল্লাহ বলিস অত আমি বলি নাই ওই কথা যদি নবী নিজের কথা করান বলে চালিয়ে দেয় আমি নবীর নিজে আমি আল্লাহর নবীর আমি আল্লাহর নিজে আমার নবীর ডান হাত চেপে ধরতাম না এটা ঠিক হয়নি আখ না এখানে ফায়েল আল্লাহ নিজে আমাদের সিলেবাস ভক্ত আলেম যারা আমরা আসে এটা ভুল করি অনেকে আমার মনে হয় এই অনুবাদটা পাল্টানো দরকার আমি ওইটাই পড়ে আলেম হয়েছিল আখস না মেন হো আমিন মেন হো বেলি আমিন বি মানে দাঁড়া দিয়ে করতি আমিন মানে ডান হাত আল্লাহ তালা বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম নবীর ডান হাত ধরতাম না এখানে আপনি শব্দের দিকে খেয়াল করে মিলান মিলছে না এই আলেম যারা আছেন একটু যারা ওপরে আছে বা যারা শিক্ষা ব্যবস্থায় আছে আয়াতগুলো যেখানে আছে আয়াতের এই এই শাব্দিক অর্থগুলো বিশেষ করে বঙ্গ অনুবাদগুলো আমার মনে হয় ঠিক করা দরকার গিরিশচন্দ্র সেন হিন্দু বেটা তো এমন এমন কিছু দিয়েছিল সেগুলোর কারণে আমরা অনেকেই একটু ভুল করে ফেলি শব্দের দিকে খেয়াল করে পড়লে অথচ অবশ্যই এটা হবে না আখদ না এখানে সরাসরি আল্লাহ নিজে বলছেন আমি ধরতাম কি দিয়ে ধরতাম বিলিয়ামিন ডান হাত দিয়ে নবীর ডান হাত ধরতাম আমরা এইটা পড়েছি অথচ আল্লাহ বলেন আমার ডান হাত দিয়ে আমি ধরতাম নবীকে কেন ডান হাতের নাম দিলেন মেনহবি শেমাল দিলেন না কেন বাম হাতের নাম দিতে পারতেন না কথা বলছে না কেন আল্লাহর বাম হাতে একটু শক্তি কম তাই ওনার বাম হাতে থাপ্পড় খেয়েছেন বাম হাতের নাম না দিয়ে ডান হাতের নাম দিলেন কেন আমরা সচার আসার যেটা দিয়ে উদাহরণ দিলে বুঝি ভালো আল্লাহ ওই উদাহরণ করানে সেট করেছেন বেশি আমরা বাস্তবে দেখি যে আমাদের বাম হাতের চাইতে ডান হাতের শক্তি ক্ষমতা পাওয়ার একটু বেশি নাকি কথা বলেন আমরা বুঝবো ভালো ডান হাত দিলে কারণ এটা 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 পাওয়ার বেশি না দিয়ে ধরলে যেভাবে শক্ত করে ধরা যায় এটা দিয়ে ওইভাবে ধরা যাবে আল্লাহ নিজের ডান হাত এখানে ব্যবহার করে শক্ত জানিয়েছেন যে আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম তার মানে শক্ত ভাবে লা খজনা মেনু হোবেলি আমিন সম্মা লাখাত আনা মেনু হলো অতিন এবং আমার নবী যেটা দিয়ে কথা বলে এ কণ্ঠনালি কেটে ফেলে দিতাম হামা মেনকম মে নাহাদিন আন হো হাজিসিন আর ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো কারো সাধ্য নেই কেবল সেন বলে করানের ভেতরে আল্লাহর নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে বলতে পারেন নাই যদি বলতেন আল্লাহর ঘোষণা দেখলেন ডান হাত দিয়ে চেপে ধরতাম আমি আর তার কণ্ঠনালি চেপে কেটে ফেলে দিতাম কেউ আমাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখতো না অথচ এই দেশে লক্ষণ সেনের আটশো পঞ্চাশ বছর আগে পালিয়েছিল তার মেয়ে পালিয়েছে তারিখে বছরের ইতিহাস ভেঙ্গে মহিলা পালিয়েছে বলতো লাখুম দিন কমলিয়া দিন আর বলতো রাহুল বোখারি এটা বোখারি শরীফে ব্যাস তাহলে ওর কি কেটে ফেলা দরকার বলুন তো গাঁঠনালি কাটলে হবে নবীর যদি আল্লাহ কণ্ঠনালী কাটতে চায় ওরে টুকরা টুকরা করা লাগবে কোরআনের কথা আপনি হাদিসের নাম দিয়ে চালাবেন মানে সবগুলো ঐ রকম সব মেকি দাড়ি রেখেছিল তাও মেকি দাড়ি নাই তো পালানোর সময় দাড়ি কাটলো কোন কারণ এই কথা বলেন না কেন ফাকতি আদারুল না যলামু জালেমদের শিকড় আমি আল্লাহ কেটে দিয়েছি একেবারে মোলুত পটান করে ফেলেছে এজন্য আয়াতের শেষে আল্লাহ বলেন আল্লাহ প্রশংসা সব আমি আল্লাহর জন্যে সুতরাং এই দেশে এখন থেকে কেয়ামত পর্যন্ত প্রশংসা আল্লাহ বাবার স্বামীর আর হবে না ইনশাল আমরা ওই আল্লাহর জন্য প্রশংসা নত হয়ে বলছে আল্লাহামদুলিল্লা সালাম পড়ছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহি বা প্রতি আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনাদের সবারই প্রায় মুখস্থ আছে সোরা লাহাব কোন সোরা নবীজির যে দশজন চাষা ছিল নবীজির বাবা মিলে এগারো জন দশটা চাষার ভেতরে দুইজন আমরা জানি মুসলমান হয়ে তারা জান্নাতি হজরত আব্বাস হজরত হামসা আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একশো জনের একশো জন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী এইটা দেখার পরে অনেক মোনাফিক এবং আলেম নামে জালেম ওই যে বাতিলের পাঁচাটা গোলাম যারা ছিল যারা কেন্দ্রীয় মসজিদে এমামতি জোর করে নেওয়ার জন্য জুতা কি নির্লজ্জ জুতা খাওয়ার পরে বলছে যত জুতা আমারে মেরেছে একটা আমার গায়ে লাগিন কত বড় শয়তান শয়তান ওর কথা শোনে আর বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছে ওর বাবা কিন্তু ভালো ছিল মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এই রকম বাবার কাছ থেকে এই আলপিটা আসলো কি করে কওমি মাদ্রাসার হাজার হাজার আলেম আমি আলেমদেরকে জেলখানায় পেয়েছি ছিয়াত্তর জন তো আমার সাথে ছিল মাওলানা মামুনুল হক মাওলানা শাকাউত হোসেন রাজীস খালিদ সাইফুল্লাহ আয়ूबी জোনায়েদ আল হাবিব ভাই সহ যতগুলো আলেম পেয়েছি সব এই 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 রূহুল আমিনের নামে বद्दुआ করি বলে আমাদের সম্মান মান সব শেষ করে দিস এরকম একটা বিশ্ব বিখ্যাত জালেমকে সে কওমি জননী নাম দিস আবার দাঁড়িয়েছে নৌকা মারকানি ও যদি কুকুর নিয়ে দাঁড়াতো তাও পাশ করত। নৌকা মারকানি মানুষ দাঁড়ায় এটা ঘেণিত হয়ে গেছে মার কাটাও এখন ঘেণিত এখন অবস্থা যা এই দেশে কেউ যদি বলে আমি নৌকার লোক ওর পিটিয়ে মেরে ফেলবে মানুষ সাড়ে পনেরো বছরে যেমন ইসলাম পন্থী আমি এ কথা বলার ক্ষমতা আমাদের ছিল না আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে বলেন এ কাজটা করেছে খালি ছাত্র আর ছাত্রী ভাইরা না এ কাজটা করেছে সরাসরি আল্লাহ নিজে সরানাম চুয়াল্লিশ নাম্বার আয়াত প্রমাণ ফালাম্মা নাসোমা লক্ষ্মী রবিহী যখন তারা আমার জিকির আমার আলোচনা আমার আয়াতগুলো ভুলে যায় তখন তাদের শান্তি বৃদ্ধি করে দেয় এমন বৃদ্ধি করেছিল আল্লাহর পর্যন্ত রিমান্ডে আমি যে পেয়েছিলাম মুসলমান নামে খুব সুন্দর সুন্দর নাম আব্দুল মান্নান আসাদুজ্জামান শেখ ইমরান হোসেন জাহিদ হাসান আতিকুল ইসলাম ভইয়া নাম সুন্দর না রিমান্ডে আমারে মাঠের নিচে নিয়ে বলতো আল্লাহর এই জায়গায় ভুল হয়েছে আল্লাহ তো এমনি ধরেনি শেষ পর্যন্ত ধরিছে এই কারণে এখন পরিচয় দেওয়া দূরের কথা খালি মাঝে মাঝে বলো হুজুর দোয়া করেন কি দোয়া করবো হ্যাঁ আপনি যা করেছেন দোয়া বের হয় দোয়া চাবেন না দোয়ার পরিবর্তে কিন্তু বদ দোয়া বের হবে আমার মনে হচ্ছে আগস্টের পাঁচ তারিখে আল্লাহ যেটা করিসে এটা শুধু ছাত্র ছাত্রীরা করে না আল্লাহ নিজে করিস কথা বলুন আল্লাহর এই নিয়ামতের শুক্রিয়া আমরা আদায় গর্ব দাম দেবো এই নিয়ামতের ইনশাআল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায়ের মাধ্যম আমি এর আগে বহুবার বলেছি কয়টা বলেন তো তিনটা এক নম্বরে আপনাকে বলতে হবে যেটা এটা নিয়ামত এই যে বাক স্বাধীনতা আমাদের ছিল না আমরা যে ফিরে ফেলাম এটা নিয়ামত না হ্যাঁ নিয়ামত আমাদের আমরা এই দেশে একশো জনের আটান্ন জন এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক এদের কাছে বাকি ২৮ জন এরা শুধু থালা আবার ধান্দায় আছে আমি নাম নিলাম না আর বাকি চোদ্দ জন এখন ওই যে সালেমদের দশর আছে ওরা কিন্তু এটা নিয়ামত মনে করে না ওরা গসব মনে করে কি হয়ে গেল আল্লাহ যে ফায়দা হোম মবলিশন দিয়েছেন মবলিশন মানে হতাশ হয়ে যাও হঠাৎ করে নিরাশ হয়ে পড়লে যে কি হয়ে গেল আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে করার না এ এখন দেখে দেখে আল্লাহ নাছিল করস যে কথা বলতেছিলাম আমরা নিয়ামতের শকিরি আদায়ের প্রথম মাধ্যম আমরা স্বীকার করছি দেশের একশো জনের অন্তত আটান্ন জন যে হায় এ আল্লাহর নিয়ামত এটা কি দুই নাম্বারে আমাদের অন্তরের ভেতরে একটা শান্তি লাগবে এটা আমাদের লাগে এই লাগে না এই বিজয় পাওয়ার পরে এখনো শান্তি পাচ্ছেন না কারা হাত তোলেন তো যাক আলহামদুলিল্লাহ যে নিয়ামত যে এটা আমরা বুঝতে পারছি তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে যে উদ্দেশ্য আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামতকে ওই জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া বাক স্বাধীনতা ছিল না আল্লাহর বিধান প্রকাশ্যে আমরা মানতে পারতাম না বলেন হ্যাঁ নামাজ পড়তাম কিসের নামাজ পড়তেন আপনি দশ জন মানুষ নামাজের পরে যেটা তো করেন একটু বসেন ভাই কথা বলবেন না কথা বলেন কন্ত পন্ত করেন দশজন মানুষ নামাজে যেটা পড়ে নামাজের ওই পঠিত বিষয় যদি নামাজের পরে জন মিলে একটু আলোচনা করিত বলতো গোপন পরামর্শ করছে এই কথা বলেন এই অবস্থা ছিল না এখন আছে ওইটা জন না দশ হাজার মানুষ নিয়ে নামাজে যা পড়েছেন ওইটা ব্যাখ্যা করেন কেউ কিছু বলবে না আরো যারা বাধা দেয় তারা এসে বসে পড়বে এই যে এই বাস্তবতাটা আমরা তৈরি করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস গত পরশু ঘোষণা দিয়েছেন ইসলাম অনুযায়ী দেশ চলবে আলহামদুলিল্লাহ আমরা চাই তার কথাটা যেন ঠিক থাকে ক্ষমতায় যে আসে আসুক না আসে না আসুক ওটা দেখার দরকার নেই আমরা চাই ইসলাম দিয়ে দেশ চলবে কারণ এই বছর বহু খেল দেখেছি এই খেলা আমরা আর দেখতে চাই না দেখতে চাই এ দেশ আল্লাহর কালাম দিয়ে চলছে কথা বলেন কারা চান মনে প্রাণে নিয়ামতকে দেখে লিল্লাহে তকবীর আলহামদুলিল্লাহ আমরা নিয়ামত সখরি আদায় কীভাবে করে আজটা পাবেন সরা এবরহিমের সাত নাম্বার আয়বার তুমলা আজি দান্না কুমলাইফার তুমিন আমি ব্যাখ্যায় যাচ্ছি না আপনারা বাড়ি যে মিলিয়ে নিন সোরাহ পড়েছি নবীজের দুইজন চাচার ভেতরে একজন হজরতে আব্বাস আর একজন হজরত হাম হামজা আনহুমা এই দুইজন জান্নাতি এতে আমাদের সন্দেহ আছে সাহাবা একরাম প্রত্যেকে আল্লাহ জান্নাতি সন্দেহ আছে আমাদের না প্রত্যেকটা জান্নাতি। এই যে যার নাম বললাম নবীর চাঁচা আব্বাস উনি অনেক আগে মুসলমান হয়েছিলেন কিন্তু প্রকাশ করেননি আজ এই সমন্বয়কদের একশো আট জনের সব একশো বাহান্ন জনের একশো জন শিবিরের এই অনেক জালেম নামে আলেম আলেম নামে জালেম আর যারা মনাফিক আমি নাম নিলাম না এরা এখন উচ্চ করছে বিশেষ করে কিছু রাম আর বামরা পরিচয় গোপন করে তারা এই কাজ করল এরা মনাফিক আরে শয়তা আজরাতে আব্বাস নিজে পরিচয় গোপন করে আবু জেহেলের সাথে ছিলেন এমনকি নবীর বিরুদ্ধে পর্যন্ত বদরের ময়দানে যুদ্ধ করতে গেছে আবুল জেহেলের সাথে অথচ তখনও তিনি মুসলমান তার পুরা জীবনী পড়ে দেখেন তাহলে পরিচয় গোপন করে ইসলামের কাজ করা নবীর কাজ করা এটা নবীর নবীর সাহাবিদের মা দের সন্না নবীর মা তার সন্তানকে গোপন করে পরিচয় গোপন করে দুধ পান করিয়েছিলেন নিজের আপন সন্তানকে এটা কোনোদিন শোনেননি হজরতে ইব্রাহিমকে নিজের মা পরিচয় গোপন করে লালন পালন করেছিলেন এক কথা বলেন না কেন একটা দুইটা না হাজার হাজার ঘটনা ইতিহাসে আছে সুতরাং ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা যারা যারা পরিচয় গোপন করে জালেমদের সাথে মিশে ওদের গোড়া কেটে দিয়েছে এদের সংবর্ধনা দেওয়া দরকার আর এরা এখন ফতোয়াবাসি করছে হ্যাঁ পরিচয় গোপন করলো এরা মোনাফিক আরে শয়তান মোনাফিক হওয়ার যে কোনটা পেয়েছি সর ভেতরে মনাফিকের যে চারটা আলামত আছে কথা বললে মিথ্যা কথা বলে ও আদা দিলে খেলাপ করে আমানত রাখলে খেয়ানত করে আর কারো সাথে ঝগড়া হলে গালি দেয় তো এইগুলো কাদের ভেতরে পাওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন না মুখের ভাষা দেখেছেন টকশোতে যেটা বাহাত্তর রাখার নামাজ পড়তো ওর মুখের ভাষা দেখেছেন বাকি গেল না বললাম এদের মুখের ভাষা শুধু না এদের চরিত্র প্রত্যেকের টাই এরকম একটারও ভালো পাইনি আমি যত মানুষকে নাম শুনি দেখি এখন বাস্তবে প্রত্যেকটা চরিত্র শয়তানের চাইতেও খারাপ এখনো পর্যন্ত যদি আপনার হোশ না ফেরে এতে কবে আবার হোশ ফিরবে বলেন তো আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন তাফসিরের দিকে যাচ্ছি এই জন্য ঐতিহাসিক একটা প্রেক্ষাপট বলছি নবীদের আরও দুইজন চাচা জাহান নামি একটা আবু লাহাব আর আবু তালেব এই যে আবু লাহাব যেই লোকটা তার নামে আল্লাহ একটা সোরা নাসিল করলেন কেন দিয়েছেন ঐতিহাসিকরা রা লিখেছে এটা বখারি শরীফের ভেতরে আছে এই যে আব্বাস রাদি আল্লাহ তালু তার সন্তান আবদুল্লাহ বর্ণনা করছেন বিশ্বনবী নবদ পাওয়ার পর হেরা হাত থেকে যখন হজরতে খাদি জাতুল কোবরার কাছে এসে বললেন খাদিজা আমাকে ঢেকে দাও আমি আমার নিজের জীবনের ওপরে আশঙ্কা করছি ভয় পাচ্ছি আমার জীবন সম্পর্কে আমি ভীত সন্তুষ্ট আমি ভয় পেয়েছি এই দেখেছিলাম এক পা আকাশে এক পা জমিনে বিশাল এক ফেরস্তা আমার কাছে এসেছিল হজরাতে খাদিজাতুল কবরা ওই দিন নবীজিকে ছয়টা সান্ত্বনা দিয়েছিলেন এখানে মা বোন যারা এসেছেন খুব খেয়াল করে মিলাবেন হজরতে খাদি জাতুল কবরা ওই দিন ডাক দিয়ে বলেছেন আবুল কাশেম ভয় পাবেন না আপনি কাল্লা কখন হয় না অল্লহি মায় খুশি কাল্লাহ আবাদান আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্ত ভয় দেখাতে পারে না আপনাকে লাঞ্ছিত করতে আল্লাহ পারে না কে বলছেনে কথা স্ত্রী কে বলছেন বলেন বলেন আমরা বাইরের জায়গা থেকে কাজ কর্ম করে কর্মজীবন শেষ করে দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসার পর আমাদের স্ত্রীরা যদি এই ছয়টা কথা যেটা খাদে কোবরা বলেছিলেন আপনার সম্পর্কে আমার সম্পর্কে আমার স্ত্রী আমার ঘরের মানুষ যদি বলতে পারে আপনি বুঝবেন আপনি নবীর পথে আসেন আর যদি দেখেন যে না এগুলোর একটাও বলছে না তাহলে বসবেন আপনি নবীর তরিকায় নেই অন্য তরিকায় আছেন খাদিজাতুল কবরা এতটুকু বাক্য উচ্চারণ করার ভেতরে তিনি আল্লাহর নবীকে শুনিয়েছিলেন আল্লাহর নাম দুইবার অল্লাহি আল্লাহর কসম কাল্লা কখনো না মায়ে খুশি কাল্লাহু আবাদান কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না ছোট একটা বাক্যে খাদি জাতল কবরা আল্লাহর নাম বললেন কয়বার আরো জোরে অথচ তিনি তখন পর্যন্ত মুসলমান হননি এখনো কি করে মুসলমান না হওয়ার পরেও তিনি এ পর্যন্ত খাদি জাতুল কবরা আল্লাহর নামে দইবার উচ্চারণ করে নবীকে অভয় দিচ্ছেন আপনি ভয় পাবেন না এন্না কালা তাসেল হ্যাঁ এদিকে আসে আপনাদের মনোযোগ খাদিজা বলেছিলেন হে নবী হে আমার স্বামী আপনি রেহমা রেহেমের সম্পর্ক ঠিক রাখেন তার মানে এই যে আত্মীয়তার সম্পর্কগুলো আপনি ঠিক রাখেন এটা এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা বাংলাদেশে অনেকের ভেতরে এই আচরণটা পাচ্ছি না দম্পতি রাজশাহীতে বছরে তিনবার করে যায় সেখানে অথচ নিজের আপন বোন গরিব সেখানে বছর একবারও যায় না আর এটা যায় না তার কারণ আছে অন্যতম বাধা হচ্ছে এই লোকটার স্ত্রী এই কথা বুঝতেছেন না কেন এমন অনেক বউ আছে নিজের ননদকে নিজের দেবরেরকে যদি স্বামী সাহায্য করে তাহলে তার মন পাওয়া যায় না অথচ ধর্ম আত্মীয় পাতিয়েছে সে শিবগঞ্জে সেখানে আপনি পাঁচবার বউ নিয়ে যান ও আনন্দে আছে ও খুশি আছে সম্মানেতা মা বোন যারা এসেছেন আপনি কি মনে করেন শুধু নামাজ পড়া রোজা করার কালো বোর না আপনি যদি মনে করেন যে আপনার স্বামীর হায়াত আরো বেড়ে যাক বেশি দিন আমার স্বামী দুনিয়ায় বেশি থাক আমার স্বামীর মান সম্মান টাকা পয়সা ইজ্জত আবরু আরও বেড়ে যাক নবীজি বলেন ওই স্ত্রীর উচিত সে যেন তার স্বামীকে বারবার তাকিদ দেয় তুমি যাই করো অন্তত এ রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখো আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে রক্তের এইগুলো তুমি ঠিক রাখো এরকম বউ আছে কার ঘরে বলেন তো হাত তোলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ তাও তো তিন চারজন আছে আসে আমি হাসির জন্য বলি নাই হাজার হাজার মানুষের ভেতরে মাত্র তিন চারজন বাকিগুলোর অবস্থা কোন জায়গায় আছে এখন বলেন খুব ঝামেলায় আছি আমরা নাকি সম্মানিতা মা বোনেরা এটা যে আপনি অনেকে না আপনার স্বামীর সাথে যার যার রক্তের সম্পর্ক আছে তার বোন তার ভাই তার চাচা ফুফু তার মা বাবা এগুলোর সাথে যেন সম্পর্ক ঠিক রাখে আপনি তাকিদ দেবেন এটাও আপনার নামাজের মতো স্বভাব হবে আর যদি এগুলো কাট করার জন্য চেষ্টা চালান আপনার নামাজ রোজাও কাট হয়ে যাবে কথা বলেন? নবীজির স্ত্রী বলছে আপনি ভয় পাবেন না কারণ যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না আর আমরা ভয় পাই কারণ আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক নেই দুই নাম্বারে স্ত্রী বলছেন কাল্লা হে আমার স্বামী কখনো আপনাকে আল্লাহ অপমান করতে পারে না আপনাকে অপদস্থ করতে পারে না কারণ আপনি মানুষের বোঝা বহন করেন বাস্তবতার দিকে তাকান এই তাকান হে হে আবুল আমার হাতিসের পিতা হে আমার স্বামী আপনাকে আল্লাহ ভয় দেখাবে না কারণ আপনি মানুষের বোঝা বহন করেন কারণ এই পৃথিবীতে মানুষের বোঝা যারা বহন করে তাদেরকে আল্লাহ ভয় দেখান না অথচ বাস্তবে দেখলাম কি এসাড়ে পনেরো বছরে কত বোঝা আমাদের মাথার ওপরে চাপিয়ে দিয়ে উনি পালিয়েছে আমাদের মাথার ওপরে এক লক্ষ টাকার ঋণের বোঝা গত আট দিন আগে আমার একটা মেয়ে হয়েছে হাফসা জান্নাত ওর মাথার ওপরে এখন এক লাখ টাকা ঋণ আমি বানিয়ে বলছি সব বসে আছে জিজ্ঞাসা করেন কত মানুষকে আপনি পাহারা চোখারা হাত হারা করে এই যে বোসা পরিবারের বোসা বানিয়ে দিয়ে পালিয়ে গেলেন হাজার হাজার কোটি টাকা নিজের মেয়ের নামে ছেলের নামে নিজের নামে বোনের নামে আত্মীয় স্বজনের নামে শুধু দলের নামে পাঁচার করে করে এ বোসা এ দেশের উপরে আপনি রেখে গেলেন এ মহিলাকে আমার মনে হয় আপনি বলা ঠিক হবে না এখনো কোন খারাপ শব্দ থাকলে একটু বলেন তো দেখি সম্মানিত মানুষ না সম্মানিত মানুষকে আপনি বলা যায় কত রকমের বোঝা আমাদের মাথার উপরে যে হাজার কষ্টের বোঝা দুঃখের বোঝা ঋণের বোঝা হাজার হাজার বোঝা মাথার উপরে চাপিয়ে উনি পালিয়ে শুনি আরামে আসে আপনি নবীর আদর্শ মানেন নাই নবীর আদর্শ হচ্ছে পৃথিবীতে মানুষের বোঝা বহন করা হালকা করে দেওয়া আর আপনি আরো বোঝা দিয়ে গেলেন আপনি না কি বলতে চাইলাম আপনি না বুঝলেও এরা বুঝেছে সুতরাং যারা মানুষের বোঝা আরো ভারী করে দেন হালকা না করে বোঝা আরো ভারী করেন আরো বেশি করে দেন বোঝা এই যে তিনটা বছর আমার ছেলে রেখে কত রকমের বসা আমার উপরে চাপিয়ে দিয়েছিলেন আমার পরিবারের ওপরে আমার মা বাবার উপরে আমার সন্তানের উপরে কত বসা চাপিয়েছিলেন তারা খেয়ে না খেয়ে তিনটা বছর পার করেছে কি কারণে কোনো কারণ নেই এমনি না না কোন কারণ নেই কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব বিচারপতি কর্তৃক আদালত কর্তৃক এটা প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ সুতরাং নির্দোষ মানুষকে আপনি তিনটা বছর জেলে রেখে যে বোঝা দিলেন এখন তো আপনি আরামে আছেন আমিও চাই আমার মতো তিন বছর আপনি জেলে থাকেন আর ব্যারেস্টার আরমানকে গম করেছিলেন তার জন্য আট বছর আট আর তিন কত হয় আমান আসমিকে আট বছর কত হয় উনিশ বছর আগে থাকবেন মাটির নিচে এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন হাজারো মানুষের মাথার উপরে দুঃখের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা সব চাপিয়ে উনি এখন আরামে আছে নবীর উম্মত কিসের উম্মত চোদ্দ বার হজ করলেও পট্টি মাথায় দিয়ে তসবি হাতে নিয়ে এটা নবীর উম্মতের বাইরে নবীর উম্মতের বাইরে যারা ওটা হয় কাফের নাই অন্য কিছু একটা কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে বলেন এ পর্যন্ত নবীর উম্মত আপনি কোনটা দিয়ে বলবেন নবীর কাজ ছিল মানুষের বোঝা হালকা করে দেওয়া আর ওদের কাছে সাড়ে পনেরো বছরে হাজারো মানুষের পরিবারে শুধু বোছাই দিয়ে গেছে একটা মানুষকে জেলে দেওয়া মানে তার পুরো পরিবারটা বোঝা বহন করা সে নিজেরা খেতে পারে না জেলখানায় টাকা পাঠানো লাগে দশ হাজার বিশ হাজার করে তাও দুই দিন পাঁচ দিন দশ দিন পরে ছেড়ে দিলে তো হয় তিন বছর পাঁচ বছর দশ বছর আপনি কত রকমের বোঝা দিয়ে গেলেন এই যে আঠাশশো আশি জন এখন হাসপাতালে বেডে কাঁতরাচ্ছে এই মানুষগুলোর কারো পা নেই হাত নেই ঠ্যাং নেই কারো অন্ডকোষ উঠে গেছে এগুলো এই বোঝা এখন বহন করবে কে যারা শহীদ হয়েছে এক হাজার তা তো গেছে এগুলোকে বোঝা এখন পরিবারের জন্যে এগুলো কে টানবে বলেন তো আপনি নবীর উম্মত দাবি করে নবীর কাজ ছিল বোঝা আরো হালকা করে দেওয়া বোঝা বহন করা আর আপনি বসা বোঝাগুলো সব দিয়ে ঋণের বোঝা দিয়ে গেছে কোটি কোটি টাকা পাচার করে এখন এই দেশের প্রত্যেকটা মানুষের উপরে এক লক্ষ টাকা করে ঋণ মাথা পিছু। ডক্টর নিয়ে যে দেশ থেকে যত টাকা হয়েছে সব টাকা ফেরত নেওয়া হবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং যারা টাকা দিতে পারবে না তার বউ ছেলে মেয়ে রাষ্ট্রের কাজে লাগবে নেই এ বোসা আমরা বহন করবো কি করে তারপরও আমেরিকাতে এই অনুষ্ঠানে গিয়ে উনি যে ডলার গুলো নিয়ে এসেছেন এভাবে যদি আনতে পারেন দেশটা দাঁড়াবে এত ঋণ এত বোঝা বহন করা সম্ভব অত আরামে আছে বোনকে নিয়ে খাচ্ছে আর ঘমাচ্ছে আর মাঝে মাঝে বলছে আমি চট করে আসতেছি স্ত্রী তিন নম্বরে বলেছিলেন হে আবুল কাশেম কাশেমের পিতা আর তাহমেলুল আপনি মানুষের বস্ত্র যাদের বস্ত্র নেই তাদের বস্ত্রের ব্যবস্থা করেন যারা অলঙ্গ অর্ধ অলঙ্গ তাদেরকে আপনি ঢেকে দেন আর আপনি কি করলেন এই সাড়ে পনেরো বছরে কত মানুষের পোশাক আপনি খুলে নিয়েছেন পোশাক মানে সে এই পোশাক না হাজার হাজার আলেমদের চরিত্রের উপরে কলঙ্ক দিয়ে তাদের পোশাক খুলে নিয়েছে এ মাওলানা মামুনুল হককে জেনার তহমত দিয়ে তার নিজের স্ত্রী আমি তিন বছর লোকটার সাথে ছিলাম আপনার চাইতে আল্লাহর ভয় তার ভেতরে কম নেই দেশে জেনা করবে আপনার নিজের সারা জীবন একটু মিলান তো জেনায় ভরপুর আপনার হাতের জেনা মুখের জেনা চোখের জেনা বাকি জেনার নাম নাই বললাম আর আলেমদের ওপরে এটা চাপিয়ে তার পোশাক খুলে নিয়েছে মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছে যে চরিত্র ভালো না কোরআনের পাখি বিশ্বনন্দিত মফাসির কেউ তারা নাম দিয়েছে যে ধর্ষক শয়তানে বিশ্বাস করবে রিমান্ডে আমারে ওরা আল্লামা সাই দিয়ে এবং আর একটা মহিলার কণ্ঠ এক জায়গায় করে শোনা তো দেখেন আপনার হুজুররা কি চরিত্র খারাপ অরে শয়তান নিজেদের চরিত্র ওরা আলেমদের উপরে চাপিয়ে এই যে ছোট হুজুর যেটা ছিল রফিকুল ইসলাম মাদানি ওরা পুরা উলঙ্গ করে হাতের সিলে ওর হাতের ওপর একটা ই দিয়েছে সিগারেট